হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডে মঙ্গলবার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোতলায় ওঠার সিঁড়িতে রাখা গ্যাস সিলিন্ডারে আচমকা আগুন জ্বলে ওঠে। দোতলায় ঘরে ছিলেন দুই মহিলা ও তিন শিশু, তারা সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন না। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তারা জানালা দিয়ে চিৎকার করতে থাকেন, কোনো উপায়ে বাঁচানোর জন্য আর্তনাদ করছিলেন। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি তাদের উদ্ধার করে আনারও উপায় খুঁজেন। শেষে দোতলার দেওয়ালের একাংশ ভেঙে বার করে আনা হয় সবাইকে, আর তখনই দোতলা থেকে নিচে পড়ে জ্ঞান হারান জালালউদ্দিন লস্কর নামে এক প্রৌঢ়। তিনি ওই এলাকার এক কারখানার শ্রমিক। এলাকাবাসী তাকে প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠান, সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। সেখানেই বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। গরুর ভিতরে যারা আসলে তারার তো অবশ্য কিছু হয়েছে না, এখন মেডিকেল কলেজ আছে দেখা যায় তার গিটার মেশিন আছে, হঠাৎ যে প্রাগ করিয়া একটা আগুন দেখা গেছে আমরা রাস্তা দিয়ে আসি। দেখার পরে আমরা সব দোকানদার মিলিয়ে একটা দৌড় দিয়েছি, আইয়া এইদিকে কলিডোরে ঢুকার চেষ্টা করছি, কলিডোরে যে আগুনগুলো টাওয়ার এগুলো আমরা ঢুকতে দিছে না। তখন আমরা দুইজন ভাই ফুটার চেষ্টা করছি রুগ্রোর দিকে, ও ফুটা পাইয়া টিনো রুগিয়ে, তখন এক ভাই উঠি গেছে আর এক ভাইয়া টিনোর যদি ভাড়া মারত তখন তাই দিচ্ছে ফট করি পড়ি গেল। তখন আমরা প্রাণ চেষ্টা করছি আর উপরে বাচ্চাই না আসলাম মেডুক আসলাম আর ভাবিবার লাগি প্রাণ চেষ্টা করিয়া, তখন তার চেষ্টা হয়েছে। চেষ্টা করার বাদে সাথে সাথে দেখা যায় আমরা বড় তো কোনো অ্যাক্সিডেন্ট ঢুকেছি, আমরা দোকানদার ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা উপর হইয়া একটা। ব্যুরো রিপোর্ট।